আমি একজন জেনারেল পড়ুয়া স্টুডেন্ট প্রায় সময় আমার বাজার মসজিদে পড়তে হয় নামাজ মনে হয় মসজিদে নামাজ পড়তে হয় আমার পায়ে শু জুতা থাকে যার কারণে অন্য কারো জুতা বলে নেই ওযু করার জন্য অনেক সময় জুতার মালিক কোনটা বুঝতে পারি না সেই ক্ষেত্রে না বলে জুতা নিয়ে ওযু করি জায়েজ হবে কিনা চমৎকার একটা প্রশ্ন বিশেষ করে শু টু যারা বেশি পরেন কেস ইত্যাদি পরেন পুরো মসজিদে যান যারা অনেক ভাইরা আছেন এই ভাই তো আলহামদুলিল্লাহ ভালো যে তিনি মালিককে জিজ্ঞাসা করে নেন অনেকে আছে জিজ্ঞেস করা করি নাই এই শীতের সময় নিজের জুতাটা বুঝতে চায় না চামড়া জুতা ওইটা আস্তে করে রেখে আর একজনের প্লাস্টিকেরটা নিয়ে ওযু করে চলে আসে আছে না নাই এগুলোকে আমরা মনে করি খুব ছোট ছোট বিষয় তো কি হবে এতে ভাই এই ছোট ছোট বিষয়গুলো কিয়ামতের ময়দানে অনেক বড় বড় ফাঁড়া হয়ে উঠতে পারে যেই লোকের জুতা ভিজাইলেন ওই ভদ্রলোক জুতাটাকে শুকনা রাখছে নামাজ পড়ে বের হয়ে যখন পাও দিয়া সেট করে দেখবে যে তার জুতাটা ভিজা তার মনে কষ্ট হবে কি হবে না সাথে সাথে তার একটা কষ্ট লাগবে কি লাগবে না এই জুতাটা তার অধিকার আপনি তার অনুমতি ছাড়া এটাকে ভিজায় না সব সফা করে রেখে দিলেন আর বেচারা ওই জুতা পায়ে দিয়া তার কষ্ট হলো মনে কষ্ট হলো তাহলে এটা জায়েজ নাই লা ইয়াহিল্লু মা লিমরি মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি ভোগ করতে পারবেন এজন্য ভাই হয় খালি পায়ে যায় আসেন অথবা কেউ যাচ্ছে মাত্র স্যান্ডেল খুলে বা প্লাস্টিকের জুতা খুলে তার কাছে অনুমতি নেন ভাই আপনার জুতাটা পরে একটু উজু করে আসি আশা করা যায় কেউ আপনাকে বাধা দিবে না তখন আপনার জন্য এটা জায়েজ হবে দেখতে অনেক ছোট বিষয় মনে হয় তাহসাবুনহু হাইয়্যান ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম এই ধরনের বিষয় সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআনে কারোর পরে কিছু করার কারোর হক নষ্ট করলেন কারোর পরে একটা কটু কথা রটাই দিলেন এরকম ছোট জিনিস মনে করতেছেন আল্লাহর কাছে এটা বিশাল বড় ব্যাপার বিধে ভাইরা সাবধান থাকবো বেতন কম সেজন্য জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হবে কিনা ভাইরা আমার এই উদ্দেশ্যে যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করেন যে আমার উপার্জন কম এখন ছেলে হলে কি খাওয়াবো তাহলে এটা হারাম এই জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ এই উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ না আল্লাহ বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে কি খাওয়াবে এই চিন্তায় হত্যা করবা না ভ্রূণ হত্যা করবা না খবরদার তোমাদেরকে এবং তাদেরকে আল্লাহ বলেছেন আমি রিজিক দান করব ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ধরা পৃষ্ঠে যত প্রাণী আছে রিজিকের দায়িত্ব কার আল্লাহ অতএব সন্তানকে এই উদ্দেশ্যে দুনিয়া থেকে আশা থেকে বঞ্চিত করবেন না বা ভ্রূণ হত্যা করবেন না বা জন্ম নিয়ন্ত্রণ করবেন না হ্যাঁ আপনার স্ত্রীর অসুস্থতা আছে এখন পরিবেশটা অনুকূলে না দুটো বাচ্চা হওয়া বা বাচ্চা হলে মরতে রাখার কেউ নাই ধরার কেউ নাই দুজনে কাজ করেন একটু জটিল একটু সময় নিতে চাচ্ছেন বা কোনো অন্য যৌক্তিক কারণ আছে তাহলে সেক্ষেত্রে আপনি অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন